আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। নমস্কার নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রোগ্রাম দেখছেন সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের পর্দায়, প্রত্যেক নিয়ত যারা দেবাশিসদের প্রোগ্রাম দেখার জন্য ওয়েট করে থাকেন সৌভাগ্যের দিশার অনুষ্ঠান, তাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। রাজ জ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী, আপনাদেরই কাছের মানুষ, কাজের মানুষ, দেবাশিসদা, সকলের দেবাশিসদা। এই সকলের দেবাশিসদা হতে একটু টাইম লেগেছে, কিন্তু আজকে সারা ভারতবর্ষে সকলের দেবাশিসদা হয়ে উঠতে পেরেছি বলে আমি গর্ব অনুভব করি। এবং আপনাদের যে কোনো সমস্যার সমাধানের মধ্য দিয়ে আজকের এই প্রফেশনে বিগত 30-32 বছর এই প্রফেশনে আপনারা পেয়েছেন, বিভিন্ন জায়গায় পেয়েছেন, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেচেদা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, বহরমপুর, তারাপীঠ, গড়িয়াহাট, দমদম, ব্যারাকপুর, বালি, বারাসাত, উত্তরপাড়া, হাওড়া, বিভিন্ন জায়গায় আপনারা পেয়েছেন দেবাশিসদাকে। প্রত্যেকটি মানুষই আপনারা কাজ পেয়েছেন, এটা আমি বানানো কথা নয়, আপনাদের কাছে তার হাজার হাজার প্রমাণ আপনাদের কাছে আছে। যারা এসেছেন তারা কাজ পেয়েছেন, হয় আপনার আত্মীয়, নয় আপনার বন্ধু, নয় আপনি, নয় আপনার পিতামাতা, নয় আপনার ভাই বোন, নয় আপনার রিলেটিভ, নয় পাশের বাড়ির লোক, নয় গ্রামের লোক বা শহরের লোক, কেউ না কেউ এতটা বছরের ভিতরে এসেছেন, যার কারণের জন্য দেবাশিসদাকে সবাই সেই আশীর্বাদের মাধ্যম দিয়ে আজকের আপনারা পেয়েছেন। চেম্বারে যারা পেয়েছেন তারা বুঝতে পেরেছেন দেবাশিসদা কি জানেন, কি করেন, এই প্রফেশনের যোগ্য কি না, এই প্রফেশনের সত্যি মানুষের উপকার করতে পারে কি না, তার যে যে সমস্যায় মানুষ আসেন তা ঠিক করতে পারে কি না, বা স্বপ্ন বাস্তব করতে পারে কি না, তার প্রমাণ আপনাদের কাছে আছে। সুতরাং বিজ্ঞাপন করে লাভ নেই, লাইভ ফোনের অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই শেয়ার করতে পারবেন, যারা লাইনে পাচ্ছেন ওয়েল অ্যান্ড গুড, যারা পাচ্ছেন না, বুকিং নাম্বার রয়েছে এখানে দেখুন, 3-4 বুকিং নাম্বার রয়েছে এবং স্কলিং নাম্বার রয়েছে, কোথায় কোথায় চেম্বার আছে, আপনি কোথার থেকে বলছেন, সারা ভারতবর্ষে 39 চেম্বার আছে, আপনি যেখান থেকেই ফোন করবেন সেখানেই কিছু কম বেশি চেম্বার আছে, হয় 2 কিলোমিটার দেরিতে, না 2 কিলোমিটার আগে। এভাবে আপনাকে, আপনি বুকিং করে যদি কাজ চান জীবনে, জীবনে যদি গ্যারান্টি চান কাজের, আপনার স্বপ্ন বাস্তব করতে চান, কারণ ভগবান আপনার জীবনে যেই দিনকারে আপনি জন্মেছিলেন সেই দিনকারে আপনার গাড়ি, বাড়ি, অর্থ সম্পত্তি, প্রপার্টি, সুখ, শান্তি, কেরিয়ার, এডুকেশান, চাকরি, বিজনেস, সমস্ত কিছু, ইচ অ্যান্ড এভরিথিং ভগবান আপনাকে লিখে দিয়েছেন। এটা অনেক প্রোগ্রামে আমি বলেছি, আপনার হচ্ছে হয়তো আর একজনের হচ্ছে না, আর একজনের হচ্ছে আপনার হচ্ছে না, আপনার বন্ধুর হয়েছে আপনার হয়নি, আপনার কাকার হয়েছে আপনার হয়নি, আপনার মামার হয়েছে আপনার পিসার হয়নি, পিসিমার হয়নি, আপনার হয়েছে আপনার বোনের হয়নি, আপনার বোনের হয়েছে আপনার হয়নি, কেন? গ্রহ অশুভ ফল দিচ্ছে, যাদের গ্রহ সুফল দিয়েছে তারা রাতারাতি অনেক কিছু করতে পারে, তার এডুকেশান, চাকরি, ব্যবসা, বাণিজ্য, সুখ, শান্তি, ঐশ্বর্য, বিলাসবহুল জীবন তারা পেয়েছেন। তাহলে ভগবান লিখে দিয়েছেন, এটাকে আপনাকে স্বীকার করতে হবে, আপনার কপালে ভগবান লিখে দিয়েছেন। কোনো গ্রহগত অবস্ট্রাকশানে আপনার জন্মগোষ্ঠীতে বা হস্তরেখার মধ্যে কালসর্পযোগ, বীরযোগ, সারিরাতি, ভৌতিক যোগ, গুরুচণ্ডাল যোগ বা দারিদ্র যোগের মতন যোগ যদি থাকে, যতক্ষণ পর্যন্ত সেই জায়গাটা আপনি সমাধান করতে পারবেন, সমাধান করতে না পারবেন একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে, ততক্ষণ পর্যন্ত আপনি তার সেই সমাধান আপনি খুঁজে পাবেন না। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, সৌভিক মুখার্জি বলছেন, বলুন, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে আমি জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ কিছু আছে? হ্যাঁ, 29 সেপ্টেম্বর 1993। 29 সেপ্টেম্বর 19, সকাল 7:30, 29 সেপ্টেম্বর 1993। হ্যাঁ,
সকাল 7:30 বললেন, তাই তো? সকাল 7:30। কোথায় জন্ম? কলকাতা। কলকাতায় জন্ম, ঠিক আছে। কি করছেন এখন? কি করছেন এখন আপনি? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি এখন কি করছেন? আমি গত মানে এই বছরই মার্চ মাস পর্যন্ত আমার চাকরি নিয়ে কোনো সমস্যা ছিল না। এই মাসের মার্চ মাসের পর থেকেই আমার চাকরি নিয়ে এত সমস্যা চলছে যে আমি এখন মানে কোনো জায়গায় চাকরি পেয়ে উঠতে পারছি না। একটি জায়গা থেকে চাকরির অফার লেটার পর্যন্ত এসে গেছে, কিন্তু সেই জায়গায় মানে অ্যাপয়েন্টমেন্ট আর কি আটকে গেছে। তো আমার এই মুহূর্তে যে সমস্যাটা চলছে, এটা কি এমনি কাটানোর কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে? সমাধান কিছু হয়েছে এই মুহূর্তে? নিশ্চয়ই বলে দিছি, লাইনে থাকুন। আচ্ছা, 29 সেপ্টেম্বর 1993 বুধবার ছিল, সকাল 7:30 জন্ম, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কুম্ভ রাশি, তুলা লগ্ন এবং চতুর্দশী শুক্লপক্ষে আপনার জন্ম, ঠিক আছে? তো এই যে জায়গাটা, মানে পূর্ণিমার আগের দিনে আপনার জন্ম হয়েছে। আপনার নরগণ আর বিশেষ করে আপনার ক্যারিয়ার সম্পর্কে বলবো। আপনি প্রথম কথা বলি, আপনি প্রাইভেটে চাকরি করছেন? হ্যাঁ, প্রাইভেটে চাকরি করছিলেন, কিন্তু এই যে চাকরি আপনি যেখানে করছিলেন সেখান থেকে কি শুধু এইবারই প্রবলেম হয়েছে তা নয়, এর আগেও কি আপনি অন্য জায়গায় চাকরি করতেন? আচ্ছা, মানে বারবার কর্মস্থান চেঞ্জ হচ্ছে, বিভিন্ন সমস্যায় চেঞ্জ হচ্ছে। না, এটা তো অ্যাকচুয়ালি সলিউশন নয়। জীবনকে ক্যারিয়ার তৈরি করতে গেলে চাকরি যেখানে হবে, সে প্রাইভেট চাকরি করছেন বা আপনি সরকারি চাকরি করছেন, বারবার যদি আপনি কর্মস্থানে চেঞ্জ হবে, সেখানে স্যালারির প্রবলেম, যাতায়াত প্রবলেম, হয়তো সেখানে হয়তো যা যে নিয়মাবলী আছে সেই জায়গায় হয়তো সেটা আপনার মানা সম্ভব হচ্ছে না, বা বিভিন্ন কারণে যে প্রবলেমগুলি এয়ারলাইন্স হচ্ছে, বা আপনার সহকারীর সঙ্গে আপনার সেটা বনাবনি থাকছে না, বিভিন্ন প্রবলেম, আপনার কিছু না কিছু প্রবলেম লেগে থাকছে। এইটা হচ্ছে একটা জায়গা, সেটা আমি বলে দিচ্ছি, যে আপনার লগ্নে মঙ্গল এবং বুধ বসে আছে। আপনি একজন মাঙ্গলিক, আপনার মাঙ্গলিক ভৌমদোষ রয়েছে। ভৌমদোষ থাকলে লগ্নে চতুর্থে, সপ্তমে এবং দ্বাদশে বা অষ্টমে এই সমস্ত জায়গায় মঙ্গল যদি বসে থাকে, তাহলে কিন্তু আপনার কর্মস্থানে বিভ্রান্তি হবে, এবং আপনিও কিছু কিছু জীবনে বুদ্ধি ভ্রমে আপনি জীবনে অনেক সুযোগ হাতছাড়া করেছেন, একদম রাইট। এবং আপনি সবসময় একটা ডিপ্রেশনে ভোগেন, কারণ হচ্ছে আপনার ষষ্ঠ স্থানে বীরযোগ রয়েছে, শনিচন্দ্রের বীরযোগ রয়েছে, বুঝতে পারছি? এই জায়গাটা, এই যে দুটো জিনিস মাঙ্গলিক, একটা হচ্ছে কালসর্প এবং একটি হচ্ছে বীরযোগ, এই বীরযোগের একটু যদি আপনি রেমেডি করতে পারেন, বা এই মাঙ্গলিকটা একটু খণ্ডন করে যদি মোটামুটি মোটদান কোষ্ঠীটাকে একদম সঠিকভাবে সেই যে একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে যদি আপনি সঠিকভাবে সেই জায়গাটা সলিউশন করাতে পারেন, তাহলে আমি মনে করব যে আপনার কিন্তু এই চাকরি বারবার কিন্তু আপনার ডিসকানেক্ট হবে না বা সমস্যা হবে না। এবং আপনি দেখুন, আরও কিছু সিমটম বলে দিচ্ছি, যেটা হচ্ছে যে আপনি মাঝে মাঝে মানে হঠাৎ রেগে যান, এরকম একটা জিনিস, আপনার পক্ষে যদি কেউ কথা না বলে, অথবা আপনি যদি কোনো কিছু খারাপ দেখছেন বা যেটাই হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ আপনি ইমোশনালি হয়ে যেতে পারেন, এটা ঠিক বলছি? এবং আপনার মাথায় কখনো ইনজোর্ড হয়েছে? ইনজোর্ড হতে হবে, কারণ হচ্ছে যেখানে আপনার মঙ্গল বসে আছে বুধের সঙ্গে, আপনার মাথা হচ্ছে অশুভ। আপনি সবসময় সারা জীবন জেনে নিন, আপনার মস্তকে আঘাত পাওয়ার সবসময় যোগ থাকবে, বুঝতে পারছি? এই হচ্ছে লগ্নে মাঙ্গলিক, এই জায়গাটাই হচ্ছে ডিস্টারবেন্স, এবং কিছু না কিছু আপনার সমস্যা লেগেই থাকে সবসময়, ঠিক আছে? তো এই জায়গা থেকে যদি আপনি একটু সলিউশন করাতে পারেন, অর্থাৎ সমাধান যদি আপনি করতে চান, একবার চেম্বারে আসবেন। দেবাসিদ্ধার কাছে আজ পর্যন্ত একটা মানুষও ফেরেনি, আপনিও ফিরবেন না। আপনাদের হাওড়া, উলুবেরিয়া, তারপরে দাসনগর, রামরাজাতলা প্রচুর ক্লায়েন্ট আছে, দেখবেন একবারের বেশি দুবার আসতে হয়নি দেবাসিদ্ধার কাছে।
আমার হাতের এখনো ক্লায়েন্ট কানাডায় চাকরি করছে, বিদেশে গেছে, বহু জায়গায় প্রমাণ আপনাদের কাছে আছে। সুতরাং কিছু নেই, অটোমেটিক্যালি হবে না। এখন যে আপনার যে দশা চলছে, 2024 সাল পর্যন্ত শনির মহাদশা চলবে, বুঝতে পারছি? এখন আপনার চলছে শনি রাহু, অর্থাৎ শনি মঙ্গল শেষ হলো, শনি রাহু চলছে, কর্মস্থানে বিভ্রান্তি বিভিন্ন জায়গায়। দয়া করে একটা কথা বলবো, এই প্রসঙ্গে বলি, আপনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত আছেন? দলের সঙ্গে জড়িত নেই। যদি রাজনীতি করতে যান, আপনার পক্ষে রাজনীতি করাটা শ্রেয় নয়। যদি করতে যান, সাপোর্ট নিয়ে নেবেন অবশ্যই, কারণ যে জায়গাটা হচ্ছে হঠাৎ হিট অফ দ্য মোমেন্টে কোনো আঘাত আপনি পেতে পারেন, বা আপনার অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু এখন রয়েছে, বুঝতে পারছি? এই জায়গাটা একটু সাবধানে চলাফেরা করুন, আর পোলাইটলি হবে না। 2024 সালের পর থেকে পরে আপনার একটু ভালো জায়গা আসবে, কিন্তু 2024 সাল পর্যন্ত, এখন 19 চলছে, আরও 5 বছর, আপনাকে এইভাবে প্রভূত হতে হবে। যদি সমাধান চান, যে আমি বারবার করবো না, একবারই করবো, দেবাশীদের কাছে একবার আসবেন, কাজ পেয়ে যাবেন, কেমন? ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, যে কথা বলছিলাম যে দেবাশীদের কাছে এসে মানুষ কি পেয়েছেন দেখুন, বিগত দিনে আপনাদের কাছে হাজার হাজার প্রমাণ আছে, বলেছিলাম, দেখতে থাকুন, আবার লাইনে ফিরে আসবো। এখন দেখুন সমস্যা পীড়িত মানুষ তার সম্পর্কে কি বলেন। হ্যাঁ দিদি, আপনি কোত্থেকে এসছেন? আমি দুর্গাপুর থেকে এসেছি। আচ্ছা, আপনি দুর্গাপুর থেকে এসেছেন, আপনি ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে এসে কি কি উপকার পেয়েছেন? আমি আমার ছেলের পড়াশোনা আর চাকরির ব্যাপারে এসেছিলাম, তো আমার ছেলে এমফার্মে চান্স পেয়েছে, আর আমার নিজের জন্য এসেছিলাম, শারীরিক মানসিক অনেকটাই এখন আমি ভালো আছি। আচ্ছা, আপনার যে শরীরে ব্যাধি ছিল, সে ব্যাধি এখন মুক্ত হয়ে গেছে? হ্যাঁ, ব্যাধি ঠিক হয়ে গেছে। হুম, তাহলে আপনাদের আর তো কোনো সমস্যা নেই? না, এখন আমি আগের থেকে বেশ ভালোই আছি। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন তাহলে। হ্যাঁ নমস্কার, আপনি কোত্থেকে এসেছেন? আমি বর্ধমান থেকে এসেছি। আচ্ছা, আপনি যে ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে এসেছেন, তো ডক্টর দেবাশীষ শাস্ত্রী এসে আপনি কি কি উপকার পেয়েছেন? আমার যে আর্থিক মানসিক সমস্যা ছিল তার সমাধান হয়েছে, এবং আমার যে দুর্বলতা ছিল সেগুলো কেটে গেছে, এবং আমি সব দিক থেকে উপকার পেয়েছি। আচ্ছা, এখন আপনি ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো বোধ করছি, এবং আগের থেকে অনেকটাই বেটার আছি। আচ্ছা আচ্ছা, নমস্কার, আপনি ভালো থাকুন তাহলে। হ্যাঁ দিদি, আপনি কোত্থেকে আসছেন? আমি বিরাটির থেকে এসেছি। বিরাটির থেকে? ডক্টর দেবাশীষ শাস্ত্রীর খোঁজ আপনি কোথা থেকে পেলেন? আমি টিভিতে দেখে, মানে লাস্ট একটুখানি দেখেছিলাম, ওই নাম্বারটা আমি সঙ্গে সঙ্গে তুলে রাখি, আমার একটা সমস্যা ছিল, তারপরে ওখান থেকে এখানে আমি ঠিকানা নিয়ে আসি, আমার কাজ হয়ে। আপনারা কি শুনলেন, ছোট প্রোগ্রামের ছোট বাইট, তিনটে লোক বাইট দিয়েছেন একটি মানুষের। আপনি কি নানান সমস্যায় জর্জরিত? তার দুর্গাপুর থেকে এসেছিলেন, তার কঠিন ব্যাধিতে ভুগছিলেন, এবং তার সন্তানের অর্থাৎ ছেলের চাকরি হচ্ছিল না। অনেক জায়গায় চাকরির জন্য ঘুরেছেন, কিন্তু চাকরি হয়নি। তার প্রতিকার, তার কষ্টি বিচার করে তাকে বলেছিলাম যে আপনার এই যে যোগটা রয়েছে, এই দোষটা আপনি খণ্ডন করলে আপনার চাকরি হবে, এবং চাকরি গ্যারান্টি আপনি পেয়ে যাবেন। যথা মোতাবেক ওনার ব্যাধিটাও সেরে গেছেন, যে ব্যাধিতে উনি ভুগছিলেন, কঠিন ব্যাধি, সেটা সেরে গেছেন, এবং ওনার ছেলের আকাশ দে, আমি নামটাও বলে দিচ্ছি, তার চাকরি হলো। আপনি শুনেছেন, আপনারা প্রোগ্রাম ভালো করে শুনবেন, যে আপনি শুধু জানতে চাইছেন, আপনার সম্পর্কে আপনি জানবেন, খুব ভালো কথা, জানলে সমস্যা মিটবে না। আপনার স্বপ্নকে বাস্তব করতে গেলে একজন অভিজ্ঞ মানুষের কাছে চেম্বারে আসতে হবে, বারবার বলছি, যারা জানার জন্য উদ্গ্রীব করছেন, দিস ইজ নট পসিবল, তাদের কোনো সমস্যা মিটবে না, আমি কোনো উপকার করতে পারবো না। যদি উপকার চান, গ্যারান্টি যদি চান কাজের, তো এদের মতন গ্যারান্টি আপনারাও পাবেন। সেকেন্ড জিনিস আসলেন, শুনলেন আপনি, একটি ছেলে বর্ধমান থেকে এসেছিলেন, তার কেরিয়ার সম্পর্কে, এবং তিনিও কঠিন ব্যাধিতে ভুগছিলেন, শুনছেন এখন, তিনি কি বললেন, আমি এখন শারীরিক আর্থিক মানসিক ভালো আছি। হ্যালো দেবাশ্রী, দা ডক্টর দেবাশ্রী শাস্ত্রী। থার্ড যিনি এসেছিলেন বিরাটি থেকে, তার ছেলের এয়ারপোর্টে চাকরি হয়েছে, তিনিও চাকরির জন্য অনেক ঘুরেছিলেন বহু জায়গায়, কোনোভাবেই চাকরি হচ্ছিল না, প্রতিকার করেছি, গ্যারান্টি দিয়েছি, তার চাকরি হয়েছে। একটি ক্লায়েন্ট নেই, যদি থেকে থাকে আপনাদের কাছে সেই প্রমাণ, যে দেবাশ্রী তাকে দেখিয়েছেন, আপনারা কাজ পাননি, প্রতিকার করেছেন, কাজ পাননি, দয়া করে বলবেন, আপনার অর্থ আপনি ফেরত পেয়ে যাবেন। যে যে সমস্যা নিয়ে থাকুন না কেন, একবারের জন্য চেষ্টা করুন আসার জন্য, একজন অভিজ্ঞ মানুষের অনেক ক্ষমতা আছে, যারা সত্যি সত্যি অ্যাস্ট্রোলজি বা পিএইচডি করেছেন, আপনার সমস্যা এবং ব্যাধি
দুটোই সারিয়ে দেবেন একই প্রতিকারে। নমস্কার, কে বলছেন? নমস্কার, ভালো থাকুন তাহলে। এই যে আপনাদের দেখুন, আপনার হলদিয়া, চৈতন্যপুর, দুর্গাচক প্রচুর ক্লায়েন্ট পেয়েছি, প্রচুর ক্লায়েন্ট দেখেছি, কাথি, তমলুক, এখন হয়তো হলদিয়াতে বসার সুযোগ করতে পারছি না, বাইরে অনেক চেম্বার হয়েছে। দেবাশ্রীদার উপর যদি বিশ্বাস থাকে, আত্মবিশ্বাসই থাকে, কাজ যদি চান একবার চেম্বারে আসবেন। ৯ তারিখে রয়েছে মেসেদা চেম্বার, ১০ তারিখে রয়েছে বাঁকুড়া চেম্বার, সব যেখানে হবে যেটা পসিবল হবে আপনারা যোগাযোগ করবেন। আসলে ৬/১২/২০০১, ঠিক আছে, বলে দিচ্ছি। তারপরে আপনার বন্ধুর মেয়ে এখন ভালো আছে তো? আচ্ছা, পড়াশোনা এখন ঠিকঠাক করে করছে? নিশ্চয়ই নিশ্চয়ই বলে দেবো, ৬/১/২০০১, ঠিক আছে। কে আপনি এটা, নাকি আপনার ছেলে, কোনটা? আপনার মেয়ে, ঠিক আছে। ৬/১/২০০১, তাই তো বললেন? ঠিক আছে, বলে দিচ্ছি। আচ্ছা, টাইমটা বলুন এবারে। হলদিয়ায় জন্ম। মেয়ে বললেন তো? হ্যাঁ, আপনার মেয়ে সন্তান তো? মেয়ে এখন কি করছে বলুন? জন্ম মঘা নক্ষত্র এবং হচ্ছে সিংহ রাশি বিষলগ্ন। এই যে মঘা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র, মঘা নক্ষত্র, হস্তা নক্ষত্র, এই সমস্ত নক্ষত্র খুব খারাপ নক্ষত্র হয়। এরকম অনেক নক্ষত্র আছে যেগুলি মানুষকে খুব পীড়া দেয়, জন্মকালীন থেকেই তার জীবনে স্টাবলিশড হয় না। তো তার ভিতরে এই নক্ষত্র যোগটা কিন্তু আপনার মেয়ের খারাপ আছে। প্রথম বলি, সিংহ রাশি এবং হচ্ছে বিষলগ্ন, তার জীবনে কিন্তু তিনি মানে হট টেম্পারই লোক হবেন। আপনার দেখুন মেয়ে পড়াশোনা করে, যাই করুন, মেয়ে ভালো, কিন্তু মাঝে মাঝে আপনারা কিছু বলতে গেলে সেটা রেগে যায়। একদম ঠিক। এবং লগ্নে তার শনি বসে আছে, দ্বিতীয়াতে গুরুচণ্ডালী যোগ রয়েছে। এই যে আপনাদের সঙ্গে রিলেশন, আপনার স্ত্রী বা আপনার সঙ্গে রিলেশনে কিন্তু একটা প্রবলেম কিন্তু থেকে যাবে, বুঝতে পারছি। এবং আগামী দিন তার পড়াশোনা, কেরিয়ার কোনোটাই কিন্তু সম্ভব হবে না দাদা। কারণ হচ্ছে একটা জায়গায় লগ্নে শনি, দ্বিতীয়াতে গুরুচণ্ডালী যোগ, তৃতীয় এবং ষষ্ঠ স্থানে তার কালসর্প যোগ রয়েছে, এবং কালসর্প যোগটি রয়েছে মহাপদ্ম কালসর্প যোগ। এই মহাপদ্ম কালসর্প যোগ থাকলে কেরিয়ার বরবাদ হয়ে যায় যদি মনে করবেন। এবং দারিদ্র যোগ আছে, মানে অনেকগুলি যোগ রয়েছে। মেয়েটির মানে শরীর ভালো যাচ্ছে না, মেয়ের শরীর ভালো যায়। আচ্ছা, আপনার আপনি কি ব্যবসা করছেন বা প্রাইভেটে কোনো কাজ করছেন? আপনি প্রাইভেটে কাজ করছেন, কিন্তু অর্থ রোজগার জায়গায় আপনার আপনারও প্রবলেম আছে, প্রচুর প্রবলেম। কারণ অশুভ সন্তান যদি জন্ম মানে অশুভ যোগ নিয়ে যদি সন্তান জন্মগ্রহণ করে, পিতা মাতার